বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টা থেকে 9টার মধ্যে নগরীর সকল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ভিড় এড়িয়ে চলার কারণে অনেক মসজিদের ঈদের দ্বিতীয় জামাতের আয়োজন করা হয়েছে। সকাল 8টায় বরিশাল নগরীর কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাতে অংশগ্রহণ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল এবং জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ শেষে রাষ্ট্রের পক্ষে জনগণের উদ্দেশ্যে নির্দেশনামূলক বার্তা দেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। পরে করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বৃষ্টির আশঙ্কা থাকলেও সুন্দর পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া প্রকাশ করেছেন মুসল্লিরা। না, তা অবশ্যই, কারণ করোনা মহামারী আমাদের তো বিচ্ছিন্ন করে দিয়েছে। তার মধ্যে এই আজকের পরিবেশটাও ভালো আছে, বৃষ্টি হয়নি। আমরা শারীরিক দূরত্ব বজায় রেখে একটি সুন্দর পরিবেশে কিন্তু শেষ পর্যন্ত আমরা ঈদুল আজহার নামাজ আদায় করতে পেরেছি, এটা অবশ্যই শুকরিয়া। আমাদের এই করোনার অতিমারির মধ্যে একজন সুস্থ মানুষ হিসেবে বেঁচে থাকাটা হচ্ছে এখন গুরুত্বপূর্ণ। আমরা নামাজ আদায় করতে পারি, আল্লাহর কাছে শুকরিয়া। নামাজ শেষে বিভাগীয় কমিশনার মামা সাইফুল হাসান বাদল বলেন, আপনাদের মাধ্যমে প্রিয় বরিশালবাসীকে জানাই ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ঈদ মোবারক। আপনারা সবাই জানেন যে এই করোনা বৈশ্বিক মহামারীতে আমরা সকলে মিলে কীভাবে এই করোনা মহামারী থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের কুরবানি, পবিত্র কুরবানি, আত্মত্যাগের বিষয়, আমরা যেন মানবিক হই, আমরা যেন আত্মত্যাগ করি। এবং কুরবানি যে গরুর মাংস, এটি শুধু মাংস না, এটি হলো আত্মত্যাগ। এবং একই সাথে অনুরোধ করব বরিশালবাসীকে, কোরবানির চামড়া যেন আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করি, এখানে যেন কেউ আমরা অসাধু উপায় অবলম্বন না করি। এদিকে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় এবারের ঈদেও বরিশালের সকল বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার। আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের ঈদুল আজহার আমরা জামাত আদায় করলাম অত্যন্ত চমৎকার পরিবেশে। আমরা চাচ্ছি যে আসলে সদস্য সরকারের যে নির্দেশনা সেটি বরিশালবাসী, আমাদের প্রাণের যারা মানুষ রয়েছে এখানে, তারা পালন করুক। আপনারা জানেন যে আমাদের এই বৈশ্বিক মহামারীতে আমরা যে অসহায়ত্বের মধ্য দিয়ে যাচ্ছি, এটি হয়তো এই অচলায়তন থাকবে না, এটি খুব অচিরেই কেটে যাবে। কিন্তু তার জন্য আমাদের কিছু প্রস্তুতি এবং কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আপনি জানেন যে আমাদের সরকারি নির্দেশনা রয়েছে এই মুহূর্তে কোনো আমাদের যে বিনোদন কেন্দ্রগুলি সেগুলো বন্ধ থাকবে। এখনও পর্যন্ত আসলে আমাদের সেই কোনো নির্দেশনা নেই। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে এবং ভিড় এড়িয়ে চলার প্রয়োজন রয়েছে, সুতরাং আমরা আসলে এখন পর্যন্ত আমরা কোনো নির্দেশনা পাইনি, আপাতত বন্ধ থাকবে সব কিছু। করোনা সংক্রমণের কারণে এবারের ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়নি। বিভাগের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে। দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় পিরিজপুর সারসিনা দরবার শরীফ মাঠে সকাল 8টায়। জালকাটির এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। পটুয়াখালীর মির্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফের ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। বৈশাল জেলার উজিরপুর গুঠিয়া বাইতুলামান জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। এছাড়াও বরিশাল নগরীর চকবাজার জামে এবাইদুল্লাহ মসজিদে সকাল 8টায় প্রথম ও 9টায় দ্বিতীয় জামাত, হেমায়েতউদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল 8টায় ও 9টায় এবং সদর রোডের বাইতুল মোকাররম জামে মসজিদে সকাল 7টায় ও সকাল 8টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল 8টায় এবং কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। এছাড়াও বরিশাল নগরীর 30টি ওয়ার্ড এবং বিভাগের 6 জেলা ও 40 উপজেলায় সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।